বিবাহ দিতে প্রস্তাব দিচ্ছি। আপনি কি এই বিবাহে সম্মত আছেন? You're the last one. Complete the mission. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার বিয়ে। সো বিয়ের আগে প্রস্তুতি স্বরূপ একটা ড্রেস পরা হয়েছে, অনেকদিন ইচ্ছে ছিল অবশ্য, ফাইনালি এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাঞ্জাবির সাথে সুন্দর একটি হেড কভার। You know, this is like the Saudi Basha dress. Now, Saudi Arabia, Bangladesh is one of them. But it's a poor thing to Amaro, the matter of Lakshis. Strangely, I put them with the Vishnu Baba. The Cholan and Mamma Janita, Shulpuri, Abba, Abu Kinian Jatsi, Brabba, Nami, Mujit Chulabu. Second, I want to come to the house. So let's go. স্বাভাবিকভাবে পরিবার নিয়ে আমি রওনা হইলাম, কিন্তু রাস্তায় যাওয়ার সময় হঠাৎ বুঝতে না বুঝতেই শুক্রবার একটা জ্যাম লেগে গেল। আমার হুবহু সম্ভবত এই মুহূর্তে অলরেডি অনেক চিন্তা করতেছিল যে বিয়ের দিন এই ছেলেটা আসতে তো লেট করতেছে। তো বুঝতেই পারতেছেন ভাই, এত স্পেশাল একটা দিন, এত স্পেশাল একখান জ্যামে আমার পড়তেই হইলো। মন মেজাজ একটু খারাপ ছিল, আর আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই সেই জ্যাম কাটায় রাস্তাটা একটু ফ্রি হওয়ার পরে আমরা জুমার আগে মসজিদে পৌঁছে গেলাম, এবং মসজিদে বেশ কিছু মুসল্লিরা একত্রিত হয়ে গেছিলো এবং ইমাম তার মতো করে খুতবা দিচ্ছিলেন। তো এর পরবর্তীতে আমরা জুমার নামাজ একত্রে আমার আব্বা সহ পড়ে ফেললাম, এবং ফাইনালি ইমাম সাহেব একটু সুন্দর করে বললেন যে আজকে কিন্তু জুম্মার পর একটা বিয়ে আছে। হারিয়ে যাওয়া সুন্নতের প্রতি একটা বিশেষ গুরুত্ব দিয়ে ইমাম সাহেব বললেন সবাইকে একত্রিত হইতে, কারণ একটু পরে বিয়েটা পড়ানো হবে। তো আমি এবং আমার সাথে উপস্থিত সব মানুষরা একদম নিস্তালায় একত্রিত হইলাম, এবং ইমাম সাহেবের থেকে কিছু কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তো তারই একটা অংশ বিশেষ চলেন দেখে আসি। আনন্দে থাকে, আল্লাহর নিয়ামত নিয়ে যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে এর চেয়ে সুখী পরিবার তো আর নাই। অথচ দেখা যায় সামান্য টাকা পয়সার জন্য বিবাহগুলো আটকায় যায়, নষ্ট হয়ে যায়, বিবাহ হওয়ার পরেও ভেঙে যায়। এই সামান্য জিনিস নিয়ে এটা আসলো না কেন, ওইটা আসলো না কেন, এটা দিল না কেন, বাস বিয়ে ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে তার নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে শ্রেষ্ঠ। আজকে স্বামীদের ছেলেদের প্রতিযোগিতা থাকে, কেমন করে আমি অন্যের কাছে বড় হব, কেমন করে মানুষের কাছে বড় হব, বসের কাছে বড় হব, আমার বন্ধুর কাছে বড় হব, আত্মীয়র কাছে বড় হব, সমাজের কাছে বড় হব, কিন্তু নিজের স্ত্রীর কাছে কীভাবে বড় হওয়া যায়, কীভাবে নিজেকে আদর্শ স্বামী হওয়া যায়, এই প্র্যাকটিসটা স্বামীদের মধ্যে। যার কারণে আমি, আপনি হয়তো আমার চিন্তায় আমি সমাজের অনেক বড় ব্যক্তিত্ব, মানুষের কাছে আমি অনেক সম্মানিত, কিন্তু আমার স্ত্রীর কাছে যদি আমি সম্মান অধিকারী না হই তাহলে আমার কোনো মূল্য নেই। এই জন্য প্রত্যেকটা স্বামীকে কোরআন ও সুন্নাহের যেই দিক নির্দেশনা সেটাকে সামনে রেখে স্ত্রীর উপর কি হক আছে সেই হকগুলো আদায় করে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হওয়ার প্রতিযোগিতা অবতীর্ণ হইতে হবে। যেহেতু আলহামদুলিল্লাহ এখানে নামাজের পরে ঘোষণা দেওয়া হয়েছে এটা সুন্নত কাজ হবে, এবং সুন্নতকে মহাব্বত করে আপনারা এখানে বসেছেন, এই জন্য বিবাহ সংক্রান্ত কয়েকটা আলোচনা করলাম। আপনাদের ধৈর্য যদি আর ঘটাতে চাই না, এখন আমরা এই সুন্নত কাজের দিকে অগ্রসর হব। প্রথমে মেয়ের বাবার প্রস্তাব দেবেন ছেলের কাছে, ছেলে কবুল করলেই একজন খুতবা পড়বেন, খুতবার পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে আমাদের কাজ সমাপ্ত করব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের কাজকে সমাপ্ত করার প্রস্তুতি নিন। বিয়ের ঠিক এই মুহূর্তটাতে মসজিদে সাধারণত যে কর্মকাণ্ডগুলো হয় সেটা আমরা তো অনেকেই জানেন, আর অনেকেই হয়তো জানেন না। একদম সুন্নতি তরিকা শরিয়া মোতাবেক যদি বিয়েটা আমরা বলি, মসজিদে পড়ানো যেভাবে হয় সেইটারই কিছু পার্সোনাল তথ্য এই মুহূর্তে বলা হচ্ছে, বা যতটুকু আমি শেয়ার করতে পারবো ততটুকুই আপনাদের সাথে আমি দেখাতে পারতেছি।
বাকি ঠিক যেই মুহূর্তটাতে আসলে প্রস্তাবটা দেওয়া হয় এবং ছেলে হিসাবে সেটা যে ছেলে বিয়ে করতে যাচ্ছে সে কবুল করে, সেই মুহূর্তটাই আমি আসলে আপনার সাথে শেয়ার করতে চাই। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, সো আসলে আমিও খুব এক্সাইটেড ছিলাম। সো দেখে আসি মুহূর্তটা কেমন ছিল। বিবাহ দিতে প্রস্তাব দিচ্ছি, আপনি কি এই বিবাহে সম্মত আছেন? You're the last one. Complete the mission. মাশাআল্লাহ কত সহজ ব্যাপারটা তো আপনারা নিজেরাই দেখলেন, কতটা সহজে ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে করা যায় এবং কতটা সহজে বিয়ের কাজটা মসজিদের মধ্যেই কিছু মানুষকে নিয়ে সম্পন্ন করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটাও ঠিকভাবেই হয়েছে, আমিও আল্লাহ তাআলার কাছে সত্যি সত্যি অসংখ্যবার শুকরিয়া আদায় করছি ব্যাপারটা নিয়ে যে এত সুন্দরের মতো সহজে এই জিনিসটা হয়ে গেছে। এবং বিয়ের পর যে সুন্নাত কাজটা মসজিদে বিয়ে করলে করতে হয় সেটা হচ্ছে সবার মাঝে খেজুর ছিটিয়ে দিতে হয়, এটা আনন্দ স্বরূপ। সো আমিও আর কি আমার আব্বার অনুমতি নিয়ে সবার মধ্যে খেজুর ছিটিয়ে বিতরণ করলাম, আর নিজেরও খুব আনন্দ লাগতেছিল। আলহামদুলিল্লাহ সবাই যারা উপস্থিত ছিল খুবই আনন্দের সাথে ব্যাপারটা গ্রহণ করছে। আমার এখানে উপস্থিত ছিল আমার পরিবারের অনেক কাছের মানুষজন, আর আমার এই মানুষজনকে নিয়ে আবার পরবর্তীতে কিছুটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে। সেখানে কিছু মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার চাচা ফুপা থেকে শুরু করে মামা খালাতো ভাই অনেকেই ছিল, তো সবাই আলহামদুলিল্লাহ খুব খুশি ছিলেন এবং এই আয়োজনের মাধ্যমে আমাদের বিয়েটা সম্পন্ন হয় সেদিনের জন্য। আমি মনে করি আসলে ইসলামে বিয়েটাকে যতটা সহজ করা যায় ততটাই সহজ করে দেওয়া উচিত, এবং মানুষের মধ্যে এখনও সমাজে যেসব কুসংস্কার এবং প্রবলেম নিয়ে বিয়েগুলোকে আটকে দেওয়া হচ্ছে সেগুলো থেকে মানুষকে আসলে অনেকটা সহজ করে বিয়ের পরটাকে ইজি করে দেওয়া উচিত। আমি মনে করি আসলে বিয়ে যদি না হয় তাহলে মানুষ আসলে অন্য অন্য বিষয়গুলোতে বেশি মনোযোগী হয়ে যায়, অন্য কোনো ওয়েতে নিজের একাকিত্বটা দূর করার চেষ্টা করে, এবং আলটিমেটলি এটার রেজাল্ট পুরো সোসাইটির উপরে একটা খারাপ নেগেটিভ প্রভাব ফেলে। ইয়াং ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে যারা এই ভিডিওটা দেখলেন তারা আই থিঙ্ক একটু হলেও ইন্সপায়ার্ড হয়েছেন ইসলামে খুব সহজভাবে বিয়ের এই নিয়মগুলো দেখে। এবং আপনারা চাইলে এখন এই মুহূর্তে যারা যেখানেই আছেন না কেন, যে বয়সে থাকেন না কেন, বিয়ের যে সঠিক বিষয়গুলো দেখে বিয়ে করা উচিত সেগুলো অনুযায়ী আপনারা সেগুলোকে খেয়াল রেখে খুব ইজিলি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারেন। এটা আমার পক্ষ থেকে জাস্ট একটা অ্যাডভাইস। আমার বিবাহ জীবনের চ্যাপ্টারটা কেমন যাবে, সামনের সময়গুলো কীরকম হবে সেটা আমি নিজেও জানি না, সেটার জন্য আসলে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আমার জন্য সব সহজ করে দেন এবং আমার ওয়াইফের জন্য। আর আমি দোয়া করতেছি আপনারা যারা এখনও বিয়ে করেন নাই, এই ভিডিও দেখার পর একটু হলেও যদি বিয়ে করতে ইচ্ছা করতেছে তারা খুব শীঘ্রই শুভ কাজটা সেরে ফেলেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক 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 দোয়া রইল। ইনশাল্লাহ আপনাদের যাদের রিজিক নিয়েও চিন্তাভাবনা আছে, রিজিক নিয়ে একটু চিন্তিত যে কখন আমার ক্যারিয়ার হবে তারপরে বিয়ে করব, আপনি এটুকু ভরসা রাখতে পারেন যে বিয়ের পর মহান আল্লাহ তাআলা আপনার রিজিক আসলে বৃদ্ধি করে দেবেন। এটা আসলে আল্লাহ তাআলা কীভাবে কোথা থেকে আপনাকে বাড়িয়ে দিবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো এরকমই একটা আমেজিং জার্নি সবার লাইফে আসুক, সবাই আরও আনন্দের সাথে তাদের লাইফে নতুন একটা চ্যাপ্টার শুরু করেন, এটাই আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।